আসসালামু আলাইকুম এবর আরেকটা হোম ভিডিও নিয়ে চলে আসলাম কীভাবে আমার বোনকে দেখতে এসে কিভাবে বিয়ে হয়ে গেল তো আমরা আসলে বুঝতেই পারলাম না তো সেভাবে আমরা কিভাবে আয়োজন করা হলো সেটা শুক্রবারের আয়োজনটা খুব ভালো ছিল যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর এটা দেখেন আমাদের গোস মাছ সব কিছুই আমরা এখানে নামায় রাখছি রাতে এটা বৃহস্পারে রাতের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখেন আর এদিক দিয়ে দেখেন আমরা কিছু চাল নিয়ে নিয়েছি পোলার চাল অল্প কিছু যেতে আমরা জানি শুক্রবারের লোক আসবে কম তো আমার বোনকে দেখতে আসবে তো ফুট করে নাসুরবান্দা তো ফুট করে বিয়েটা হয়ে যায় তো আসলে আমরা এইভাবে প্রস্তুত ছিলাম না যে আসলে তো ছেলেপক্ষ যেটা বলতে চাচ্ছিলাম যে অনেকেই প্রশ্ন করবে যে ছেলের বাড়ি কই ঘর কই আপনারা দেখছেন কি না না আমাদের দেখতে হয় নাই কারণ আমরা আমরা ঢাকার মানুষ আর আমাদের পাশেরই ছিলেন তাদের বাড়ি তো আমাদের অনেক আগ থেকেই আমরা চিনি জানি তো এই আর কি তো আমাদের আমাদেরকেও চিনে জানে তো কাছাকাছি বিয়েটা হয় আর এখানে আমরা রাতেই দেখেন এটা মেনিভেট করে রেখে দিছি যেতে আমি এটা শুধুই ভুনা করবো আর একটু মাখায় রাখলে ভালোই হয় তো আমি একাই ট্রাই করছি আর এদিক দিয়ে দেখেন যেগুলো যেগুলো দরকার হবে সেটা আমি ধুয়ে ধুয়ে এখানে রেডি করে রেখে দিছি আরও আছে তো ভিডিও বড়ো হোক সেটা আমি চাইনি আমি ছোটো করেই আসলে আপনাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করতেছিলাম তো আপনাদের যদি ভালো লাগে তো একটা ফলো দিয়ে রাখবেন আর এই দেখেন আমি একাই পনেরো জনের রান্না আমি করে নিচ্ছি একাই তো এই যে দেখেন তো একাই আমি পনেরো জুনে রান্নাটা সেরে ফেলতেছি যেহেতু আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ যেতে আমি কাজ ধরতেছিলাম রান্নাঘরের কারণ ডেকোরেশনের কাজটা বন্ধ রেখে আর এখানে দেখেন এই কাজটা হয়ে গেল আর আমরা ভাবছি যে আমার বোনকে দেখতে আসছে